সবাইকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানে হাজির প্রশান্ত ভট্টাচার্য আপনাদের সামনে। অনুষ্ঠান আমাদের সেই অত্যন্ত প্রিয় পরিচিত অনুষ্ঠান, কারোর জন্ম তারিখ নিয়ে আলোচনা আর কারোর বাস্তু নিয়ে আলোচনা। সেই অনুষ্ঠান বিগত বেশ কয়েক বছর ধরে আপনারা টিভির পর্দায় দেখে আসছেন, হয়তো কয়েকদিনের একটা গ্যাপ আপনারা পেয়েছেন, তার কারণটা আপনারা জানেন। অনেক কিছুই আমরা যেটা হয়তো ভেবে উঠি না বা মাথার মধ্যে থাকে না এরকম ঘটনা ঘটতে পারে, সেরকম কিছু ঘটনার সম্মুখীন মাঝে মাঝে আমাদের হতে হয়। তো সেরকমই কিছু ঘটনার সম্মুখীন হওয়ার ফলে একটা গ্যাপ তৈরি হয়েছিল। তো প্রশ্নটা হচ্ছে যে এভাবে তো কন্টিনিউ চলতে পারে না, যে কারণে পরিস্থিতির সঙ্গে আমাদের প্রত্যেককে খাপ খাইয়ে নিতে হয়, আবার নতুন উদ্যমে শুরু করতে হয়, তবেই তো আমরা জিততে পারব। আর আমাদের অনুষ্ঠান তো সে কথাই বলে, অনুষ্ঠানে আমার অনুষ্ঠানের মধ্যে যে বক্তব্যটা বেরিয়ে আসে আলটিমেট, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিয়ে যুদ্ধে জয়ী হওয়া, এক কথায়। সেখানে দাঁড়িয়ে আবার প্রশান্ত ভট্টাচার্য আপনাদের সামনে হাজির। সবার আগে ধন্যবাদ জানাবো তাদেরকে যারা আমার এতদিনের পুরনো দর্শক শ্রোতা বন্ধু রয়েছেন, প্রত্যেককে। বহুবার অনেক মানুষ ফোন করেছেন, প্রশান্তদা আপনাকে দেখতে পাচ্ছি না, কবে থেকে দেখতে পাবো, তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ। আমি যে চ্যানেলের সঙ্গে সম্পৃক্ত হয়ে প্রোগ্রাম করি, তাদের প্রত্যেকের সঙ্গে যে গুড রিলেশন, প্রত্যেকের সঙ্গে যে সম্পর্ক, তারা বারবার বলেছে সব রকম ব্যবস্থাপনা করে প্রোগ্রাম করা যেতে পারে। আবার আমরা নতুন করে শুরু করলাম, আর শুরু করলাম এমন একটা সময়ে যখন, যার জন্যে আমরা প্রতীক্ষা করে থাকি সারা বছর। আমরা মনে করি একটা শক্তি, একটা পাওয়ার আমাদের মধ্যে তৈরি হয়, একটা শক্তি চড়িয়ে আসে আমাদের মধ্যে, যেটা কিনা এই প্রতিকূল পরিস্থিতিতে আমাদের জিততে সাহায্য করে। আপনারা বুঝে গেছেন আমি কার কথা বলছি। এখন বিভিন্ন জায়গায় দেখবেন হোর্ডিং এদিক ওদিক দুটি তিনটি শব্দ লেখা, কি শব্দ? মা আসছেন। সত্যি কথা, একদম খুব ধ্রুব সত্যি কথা। এই উৎসাহ নিয়ে আমরা আবার ঝাঁপিয়ে পড়ছি, আমাদের জিততেই হবে, সাকসেস আমাদের পেতেই হবে। তাই আপনাদের বলি আবার লাইভ অনুষ্ঠান শুরু। সপ্তাহে বিভিন্ন সময়ে আপনারা অনুষ্ঠানগুলি দেখতে পাবেন, সেটা আমি পরবর্তী দিন আপনাদেরকে জানিয়ে দেবো, বা স্ক্রলেও দেখতে পাবেন, টাইমগুলো লেখা থাকবে। ফোন নাম্বার যেমন ছিল তেমনই আছে, আমার সঙ্গে দেখা করবার জায়গা যেমন ছিল তেমনই আছে, তবে একটা নতুন সংযোজন হয়েছে। বহু মানুষ এর মধ্যে ফোন করেছেন দূর দূরান্ত থেকে, তারা যাতায়াতের অসুবিধার জন্য আসতে পারেননি। আমি তাদেরকে বলি অনলাইনে কিন্তু আমরা আলোচনা করতে পারবো, আমার যা ফিস, যা আমার চেম্বারে একই ফিস, আপনারা ফিসটা বাই অনলাইন পেমেন্ট করে দেবেন, আমার সঙ্গে কিন্তু আপনারা সরাসরি ফোনে কথা বলতে পারবেন। তারপর যখন রেমেডি নেবার প্রয়োজন পড়বে, তখন চেম্বারে এসে আমার কাছ থেকে বুঝে নিয়ে যেতে পারবেন, একদম পরিষ্কার। এভাবে আমরা চলবো, আর যার সুবিধে থাকবে চেম্বারে এসে কথা বলার মতন, তিনি চেম্বারে আসতে পারবেন, আর যিনি আসতে পারছেন না যাতায়াতের সমস্যার জন্য, তার জন্যে এই অপশনটা রইল। আপনারা ফোন করতে পারেন আমাকে, আপনাদের কারোর এডুকেশন নিয়ে, কারোর কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য, ডেট অফ বার্থ নিয়ে আলোচনা আর বাস্তুগত আলোচনার জন্যে। তবে ফোন আসবার আগে আমি দু চারটে কথা বলবো আপনাদেরকে। এই যে সময়ের উপর বেস করে আমার অনুষ্ঠান, সেই সুন্দর সময়ের প্রাককালে আমরা দাঁড়িয়ে, তবে একটা বাস্তব কথা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে সবসময় কিন্তু আমরা যে জীবনে চলার পথে একদম অনুকূল পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই, প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাচিভমেন্টটাকে বের করে আনাটাই কিন্তু ক্রেডিট, আর সেখানে আমরা সাহায্য নেব আমাদের পার্সোনাল ক্যাপাসিটি কোয়ালিটির সঙ্গে। আমরা যদি মনে করি, যদি বিশ্বাস করি, এখনও আমরা বিশ্বাস করি যে কিছু না কিছু সুপার পাওয়ারের আশীর্বাদ আমাদের দরকার, যেমন আমরা পাচ্ছি সেই দুর্গা পুজো, তারপরে আমরা পাবো লক্ষ্মী পুজো, তারপরে আমরা পাবো কালী পুজো, ধনত্রয়োদশী, পরপর অত্যন্ত শুভ একটি সময় প্রাককালে আমরা দাঁড়িয়ে। আবারও বলছি, প্রথম কথা, এর মানে কিন্তু কখনোই এটা নয় যে এই সুপার পাওয়ারই আমাদের জীবনে সব কিছু করে দেবেন, একদম নয়, করব আমরাই, মানুষই করবে, কিন্তু তাদের আশীর্বাদটা আমরা সঙ্গে নেব।
আপনারা জানেন এখন আমরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, সেখানে সর্ব অগ্রে সর্বপ্রথমে যেটা দরকার সেটা হচ্ছে এখান থেকে মুক্তি উপায়, কিছু মেডিসিন, কিছু ভ্যাকসিন। সেটা করবে কে? মানুষই করবেন, সায়েন্টিস্টরা করবেন, অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। কিন্তু তার সাথে আমরা কি চাইব? আমাদের যার যতটুকু ক্ষমতা সেভাবে আমরা অ্যাচিভমেন্টের দিকে এগোবো। ঘরে বসে থাকলে হবে না, সাকসেসটাকে পেতে হবে, আর সাথে রাখবো সেই আমাদের ভক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে সুপার পাওয়ারের আশীর্বাদ। আমরা প্রতীক্ষায় রয়েছি, অপেক্ষা করে আছি, মা আসবেন। এবং আমাদের এই যে একটা অসহনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, সেখান থেকে তিনি আমাদের পাস করে বেরিয়ে যেতে সাহায্য করবেন, নিশ্চয়ই করবেন। আর আমরা কি করব? এই যে এইমাত্র কথা বললাম, আমরা কিন্তু আমাদের পক্ষে যেটা সম্ভব সেটা কিন্তু আগে করব, ম্যাক্সিমাম এফোর্টটা অ্যাপ্লাই করব। এখন বহু স্কুল কলেজ সমস্ত প্রায় বন্ধ, অনলাইনে পড়াশোনা চলছে, কিন্তু আমি কি বলবো, পড়াশোনাটাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে, ফাঁকি দিলে চলবে না, রেস্টের কোনো জায়গা নেই। কারণ আমরা কিন্তু এটাই আমাদের শেষ প্রতিকূল পরিস্থিতি তা কিন্তু নয়, আবার আসতে পারে, এখান থেকে আমরা বেরিয়ে যাবো, আবার কোনো একটা এরকম পরিস্থিতির মধ্যে পড়লাম, আমাদেরকে ওভারকাম করতে হবে। এই ওভারকাম করার জন্যে একটা ক্ষমতা নিজের মধ্যে তৈরি করতে হবে। আর আপনারাও জানেন যে এটার প্রথম স্টেপ হচ্ছে এডুকেশন। আমরা এখন যাদেরকে ভগবান মনে মনে করছি, যারা অক্লান্ত পরিশ্রম করছে একটা ভ্যাকসিন বের করবার জন্য, ভালো করে দেখুন তাদের ওই জায়গাটার প্রথম স্টেপটা ছিল তাদের জীবনের শিক্ষা, এডুকেশন। তার উপরই আমরা নির্ভর করছি, তবেই তিনি ওস্তাদ হতে পেরেছেন, তবেই তার উপর এতগুলি কোটি কোটি পৃথিবীব্যাপী মানুষ আমরা তার উপর ডিপেন্ড করে বসে আছি। তার মূল বেসটা কি বলুন তো? এডুকেশন, এর বাইরে কিচ্ছু নয়। তাহলে আমাদের বাড়িরও কিন্তু ছেলে মেয়েদেরকে, যারা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, হায়ার স্টাডি করতে চাইছে, বসে থাকলে চলবে না, সেখানে আমাদের কন্টিনিউয়াস একটা প্রয়াস রাখতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। আর এই চেষ্টা করতে গিয়ে যারা মনে করছেন যে আপনার সন্তান যথেষ্ট প্রতিভাবান, যথেষ্ট চেষ্টা করছে বাট অ্যাচিভমেন্ট আনতে পারছে না, তখন আমাদের মতো মানুষের সাহায্য আসছি। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা, নমস্কার, আমরা কি বিষয়ে কথা বলবো আজকে? ক্যারিয়ার। আচ্ছা, আপনার নিজের জন্য? হ্যাঁ, নিজের জন্য। কি নাম আপনার? হ্যাঁ, কি বলুন, কি নাম? হ্যাঁ, পলি পাল। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা যদি বলেন। হ্যাঁ, 11/1996। আরেকবার বলুন। 11/1996। সময়টা? সময় রাত্রি 10:30। 10:30? হ্যাঁ, রাত্রি। রাত্রি। আচ্ছা, জায়গা কি বীরভূমে? হ্যাঁ, বীরভূম। কোথায়? রামপুরহাট। রামপুরহাট, একটু ধরুন। 11/1996, 10:30 রাত্রিবেলা। হ্যাঁ, ওকে, একটু হোল্ড করুন। দেখুন, অ্যাজ পার ক্যালকুলেশন আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবার কথা। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে তো? হ্যাঁ। এখন আপনি কি করছেন? কি করছেন? হ্যাঁ, এমএ। এমএ করছেন কিসের উপর? বেঙ্গলি অনার্স। আচ্ছা, প্রথম আপনাকে আমি একটা কথা বলি, আপনি আপনার যে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ফোন করেছেন, আপনি আপনি এখন যে বয়সে আছেন তাতে একটি মানুষ সবচেয়ে ভালো নিজেকে নিজে চেনে। আমি সেখানে দাঁড়িয়ে আপনাকে একটা কোশ্চেন করি, যে কোনো বিষয়ের ওপর আপনার মাইন্ড অনেকক্ষণ ধরে স্টিক করে থাকতে পারে না ডাইভার্ট হয়ে যায়? এক কথায় বলবেন না, ঠিক থাকে না এরকম। রাইট, এটা আপনার ডেট অফ বার্থের ক্যালকুলেশনের, আমি যদি ক্যালকুলেশন করতে 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 লাস্টে গিয়ে ইজুকাল টু লিখি, ওখানে আমাকে এটাই বলতে হবে, আপনার বাই নেচার অ্যান্ড বাই লাক অলসো, দুটো তরফেই কিন্তু আপনার কোনো কিছুই কিন্তু স্টেবল হয় না। ভালো আজকে দিনটা গেল, কালকে এটা ভালো থাকতে নাও পারে। আপনি একটা দুর্ধর্ষ পরীক্ষা দিয়ে এলেন, রেজাল্টটা দারুণ হবার কথা, নাও হতে পারে, কনফার্মেশন বড় কম এই ডেট অফ বার্থটায়। কিন্তু এর আগে যে স্টেপটা, সেটা হচ্ছে আমি যেটা নিয়ে অনুষ্ঠান শুরু করলাম, পার্সোনাল ক্যাপাসিটি, আপনার কোয়ালিটি, ট্যালেন্ট যথেষ্ট, কিন্তু সেই অনুযায়ী যে গ্রাফটা গ্র্যাজুয়ালি খুব স্মুথলি ডেভেলপ করবে এটা হতে দেবে না। বুঝতে পেরেছেন? এখানে একটা উইকনেস আছে, আপনার পার্সোনাল নেচার এবং আপনার লাক দুটো জায়গাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। আপনি নিজের মনকে অনেক বেশি কনসেন্ট্রেট করার চেষ্টা করুন,
আপনি কি করবেন, ধরুন কালকে একটা কিছু করবেন বলে ঠিক করেছেন, প্ল্যান করেছেন, আজকে রাত্রিবেলা দারুণ প্ল্যান টান হলো, কালকে সকাল হলেই কিন্তু দেখবেন না এটা না ওটা করলে বোধহয় ভালো হয়, এটা আপনাকে নিজে থেকে ঠিক করতে হবে ম্যাডাম ফার্স্ট। সেকেন্ড হচ্ছে বাই ডেট অফ বার্থ যে জায়গাটা উইক রয়েছে বললাম, যে আপনি করলেন আর হয়ে গেল হতে দিচ্ছে না, ওই জায়গাটাকে একটু মেরামত করার প্রয়োজন। সেখানে আপনার ডেট অফ বার্থটা ডিটেলসে দেখে সেখানকার এলিমেন্ট, তার অ্যানিমাল সাইন, তার রাশিচক্র দেখে ওখানে একটা রেমিডিয়াল সাপোর্টের প্রয়োজন পড়বে। এটার জন্যে আপনি সময় করে আমার সঙ্গে বা কোনো ভালো এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করবেন, এক। দুই, আপনার বাস্তব দিক থেকে আপনার জন্যে সাকসেস ডাইরেকশন হচ্ছে বাড়ির উত্তর দিক আর বাড়ির দক্ষিণ পশ্চিম দিক, ভালো করে মনে রাখুন এটা। আপনার বাড়ির উত্তর দিক আর দক্ষিণ পশ্চিম দিক আপনার সাকসেস ডাইরেকশন। যদি এই দুটো জায়গার মধ্যে কোনো নেগেটিভ এনার্জি প্রডিউস হয় তাহলে আপনি কিন্তু একটা বাধার মধ্যে পড়বেন। যেমন উত্তর দিকে যদি কোনো রান্নাঘর থাকে, উত্তর দিকে যদি কোনো টয়লেট ওয়াশরুম থাকে, সাউথ ওয়েস্টে যদি কোনো রিজার্ভার হয়, সাউথ ওয়েস্টে যদি আপনার প্রধান সদর দরজা হয়, সাউথ ওয়েস্টে যদি রান্নাঘর করে থাকেন, তাহলে কিন্তু এটা আপনার পক্ষে হার্মফুল হবে। এটা আপনি একটু অবজার্ভ করে নেবেন আপনার বাড়িতে এরকম কিছু আছে কি না। কোথায় আছে? এটা আপনার জন্য কিন্তু ভালো নয়। দক্ষিণ পশ্চিম দিক হচ্ছে আপনার সাকসেস ডাইরেকশনের একটা পার্ট, ওখানে যদি আমরা আগুন দিই তাহলে কিন্তু সেটা আপনার পক্ষে ডিস্টারবেন্স তৈরি করলো, হয় আপনাকে ওখান থেকে রান্নাঘরটা সরিয়ে ফেলতে হবে, নতুবা ওটাকে গার্ড করার জন্য কিছু রেমেডিয়াল সাপোর্ট নিতে হবে। আপনি টিভির অনুষ্ঠানটা পুরোটা দেখুন, আপনি বুঝতে পেরে যাবেন আমি আলোচনা করছি আপনার ব্যাপারটা নিয়ে, ঠিক আছে? যেটা বললাম মোটামুটি ঠিক আছে তো? এবার এটাকে আপনি ব্যালেন্স করার চেষ্টা করুন ম্যাডাম, স্মুথ একটা লাইফ পাবেন, নালে একটা বয়সে গিয়ে মনে হবে আমার এত ক্যাপাসিটি ছিল, কোয়ালিটি ছিল, কিন্তু পারফেক্ট রেজাল্টটা পেলাম না, এই আফসোসটা আপনাকে যেন করতে না হয়, কেমন? ওকে ওকে, থ্যাংক ইউ। যাই হোক, একটা ফোন মানে হলো একটা আইডিয়া, চেষ্টা করছেন হাজার হাজার মানুষ, সবাই তো ফোন পাবেন না, এখান থেকে একটা আইডিয়া নেওয়া, কেন, কী জন্যে, কী হতে পারে, তার পরের স্টেপটা কিন্তু ঘরে বসে থাকা নয়। যদি আপনি যেটা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, আপনি মনে করেন যেমন এই ম্যাডামের, এই মেয়েটির ক্যাপাসিটি আছে, কোয়ালিটি আছে, সে একটা ভালো জায়গা অবধি পৌঁছতে পারে, কিন্তু তার আগে কিছু বাধা রয়েছে, ব্যারিকেড রয়েছে, কী করব, এটাকে নিয়েই চলবো আর বুড়ো বয়সে গিয়ে আফসোস করব না। যদি অপশান থাকে এটাকে রেক্টিফাই করে নেওয়ার, তাহলে ইমিডিয়েট করে নেওয়া উচিত। কেন করে নেওয়া উচিত, বিশেষ করে ভালো করে আমার কথাটা বুঝুন, একটা স্মুথ লাইফ আমাদের চলছিল, সেই স্মুথ লাইফটা ডিস্টারবেন্সের মধ্যে পড়ল, এখন আমরা আরও ক্রিটিক্যাল কন্ডিশনে পড়েছি, সুতরাং এখন আর কোনো কম্প্রোমাইজ নয়, ইমিডিয়েট নিজেকে পাওয়ার আপ করে ঝাঁপিয়ে পড়তে হবে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, কে বলছেন? স্যার আমি তমাল গুহ বলছিলাম। আচ্ছা, কোথা থেকে? সোদপুর থেকে। আচ্ছা, কার বিষয়ে কথা বলবো? আমি আমার নিজের বিষয়ে জানি। ডেট অফ বার্থটা কাইন্ডলি বলুন। হ্যাঁ, 21 জুন 21 জুন 1989। হ্যাঁ, টাইমটা সকাল 7:30। আচ্ছা, কোথায় এটা, সোদপুরেই? কল্যাণী। আচ্ছা, একটু ধরুন, কি করছেন আপনি এখন? আমি এখন প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। এটা, আচ্ছা, এই যে চাকরিটা আপনি করছেন, এটা কি আপনার প্রথম চাকরি? না না, এটা অনেক, আমি অনেকগুলো চাকরি করেছি। হ্যাঁ রাইট, এটা কত নম্বর চাকরি? এটা কাজ আমার যেমন, এটা 5-6 নম্বর। রাইট, শুনুন, প্রথমে মানে আপনার কোশ্চেনটা আমি পরে করুন, আমি একদম অ্যাট ফার্স্ট অ্যাট যেটা চোখে পড়েছে আপনাকে বলে দিই। আপনার লাইফে এর আগে যে একটা ফোন পেয়েছিলাম না, আমি জানি না খেয়াল করেছেন কি না, আমি ওনাকে বলেছিলাম যে আপনার লাইফের মধ্যে স্টেবিলিটি কম, ওটা যতটা স্টেবিলিটি কম আপনারটা তার থেকে 10 গুণ বেশি। আপনাকে জীবনে অনেকগুলো কাজ করতে হবে, অনেক রকম কাজ করতে হবে, তবে গিয়ে বেশি বয়সে গিয়ে একটা স্টেবল পজিশন আসবে, এক নম্বর। দু নম্বর, একটা সম্ভাবনা রয়েছে, এটা আমি অ্যাডভান্স বলছি, তারপরে আমি এটাকে ক্লিয়ার করব,
আপনার কিন্তু সব সময় একরকম যাবে না। ধরুন আমরা যে 12 মাস, একটা বছর তো 12 মাস, আপনি 12 মাসের মধ্যে দেখবেন বাহ আমার 7-8 মাস তো বেশ ভালো গেল, ইন অল রেসপেক্ট, আপনার শরীর, আপনার মন মেজাজ, লোকের সঙ্গে সম্পর্ক, আপনার রোজগার, বাহ বেশ ভালো গেল। কিন্তু এর মধ্যেই দেখবেন দুটো একটা মাস কেমন যেন অফ, অফ টাইম, মানে কন্টিনিউটির একটা অভাব আছে। আপনি একটা কাজ, যেটা যেটা কিন্তু রেজাল্ট এটাই, আপনি একটা চাকরি করছেন, আপনার মনে হলো চাকরিটা ভালো, এটা বেশ কিছুদিন কন্টিনিউ করুক, বাই এনি রিজন ওখানে কিন্তু একটা ব্রেক আসতে পারে, হয়তো আপনি চেঞ্জ করে বেটার পজিশনে গেলেন কিন্তু কন্টিনিউটি দিল না, এটা আপনার লাইফে বহুবার আসবে কিন্তু। আর এটা আপনার লাইফের, ধরুন আপনার সঙ্গে আমরা গুড রিলেশন, দারুণ সম্পর্ক, হঠাৎ করে দেখলেন কোনো কারণ নেই সম্পর্কটা কিন্তু ভালো রইল না, একটা কোথায় যেন ডিস্টার্ব তৈরি হয়ে গেল, এই যে বারবার একটা হ্যামারিং, এটা কিন্তু বারবার আপনার জীবনে আসবে এবং সেটা যে কোনো দিকে। আপনি আপনার এডুকেশন লাইফকে ফলো করুন, এডুকেশন লাইফে ঠিক যে ট্র্যাকে যতদূর যেভাবে পড়তে চেয়েছিলেন সব ক্ষেত্রে হয়তো সেটা আপনার ইচ্ছে মতন হয়নি, বা ধরুন আপনি যেটা নিয়ে পড়াশুনো করে কেরিয়ার ডেভেলপমেন্ট করবেন বলে ভাবলেন, পরবর্তীকালে দেখা গেল আপনি এটা অন্য ট্র্যাকে চলে গেলেন, ওই ট্র্যাকটা থাকলেনই না আপনি। এই জাতীয় ঘটনা আপনার জীবনে বারবার আসতে পারে। এইবার আপনি বলুন আপনি কেন ফোন করলেন? আমি ফোন করলাম ব্যাপারটা হয় যে এই কাজ বাজার ব্যাপার নিয়ে আবার নেক্সট টাইম এরকম একটা সমস্যা হচ্ছে। আমি তো এই কাজটা অনেকদিন ধরে করছি, 1.5 বছর হয়ে গেল, তো এতদিন ভালোই চলছিল, কোনদিন কারোর সঙ্গে কোন সম্পর্ক তৈরি হয়নি আপনার? কি বলেছিলাম একটু আগে আপনাকে, আপনার জীবনের প্রত্যেকটা জায়গায় হ্যামারিং করবে, কোনো কিছুকেই কন্টিনিউ করতে দেবে না, এটাকে আপনি ঠিকঠাক করে নেওয়ার ব্যবস্থা করুন দাদা, তাহলে আপনার সার্ভিস, একটা ভালো পোস্ট অ্যান্ড পজিশন, কন্টিনিউটি সব পাবেন। এবং আপনি একটা জিনিসও দেখবেন, পয়সা কড়ি কিন্তু আপনার হাতে বড্ড বেশি খরচা হবে, স্টপ করলেন তো কোনো না কোনো কাজে লাগিয়ে দেবেন, ভালো কাজই করছেন, খারাপ কাজ নয়, কিন্তু ওই যে বললাম একটা প্ল্যানিং আপনাকে ম্যাচিওর করতে দেবে না, ব্রেক করে দেবে। এটার জন্যে আপনার একটু রেমিডিয়াল সাপোর্টের দরকার, কোনো ভালো এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করুন। আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট, মানে চাকরিগত জীবন, আপনার ব্যক্তিগত জীবন, সবকটা জায়গাকে আপনি ঠিক করে নিতে পারবেন দাদা, তা নাহলে কিন্তু বারবার অনবরত এরকম কিছু ব্রেক এসে যাবে যেটা আমরা চাই না, তাই তো? রাইট, এটাকে একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করুন, আপনার লাইফটা ভালো থাকতে পারবেন, অন্য কোনো প্রবলেম নেই, এটুকুই প্রবলেম। ওকে দাদা, যেখানে আমরা ছিলাম, যে সময়টার সামনে দাঁড়িয়ে আমরা আমাদের ব্যক্তিগত ক্যাপাসিটিকে কাজে লাগাবো, যে জায়গাটায় আমরা একদম লাস্টে আলোচনা করছিলাম, নর্মাল পরিস্থিতিতে আমাদের জীবনটা একরকমভাবে কাটে, কিন্তু যখন আমরা প্রতিকূল পরিস্থিতিতে পড়ি তখন আমাদের ক্ষমতাকে অনেক বেশি কাজে লাগাতে হয়, তখন কিন্তু নর্মাল পাওয়ার আর হবে না, তখন অনেক বেশি পাওয়ার অ্যাপ্লাই করতে হবে, তবেই আমি সার্ভাইভ করতে পারবো। আর এই অনেক বেশি অ্যাপ্লিকেশনটা করতে গিয়ে আমরা বাধা বিপত্তির মধ্যে পড়ে যাই, সেই বাধা বিপত্তির কারণগুলো খুঁজে নিয়ে তাকে রেকটিফাই করে আমাদের এগিয়ে যেতে হয়। এই বাধা বিপত্তির মধ্যে দুটি জিনিস নিয়ে আমার কাজ, একটা হলো আপনি যেখানে বসবাস করছেন, আপনার ফ্ল্যাট, বাড়ি, নিজের বাড়ি, কোয়ার্টার, যাই হোক, তার একটা আশীর্বাদ চাই। আশীর্বাদ কীরকম? যেখানে যেটা হওয়া উচিত, রান্নাঘর, সদর দরজা, মাস্টার বেডরুম, ঠাকুর ঘর, রিজার্ভার, টয়লেট, সব কিছুর একটা প্ল্যানিং আছে, বাস্তু অনুযায়ী জায়গা আছে কোনটা কোথায় হতে হবে, যদি না হয় তাহলে বাস্তুদোষ তৈরি হলো, আমাদের জীবনে চলার পথে বাধা তৈরি করলো, কি করবেন আপনি? বাড়ি ছেড়ে চলে যাবেন, ভেঙে চুরে বানাবেন? সবকটাই অসম্ভব। তখন আমরা কি করি, কোনো রেমেডির সাহায্য নিই, তাকে ব্লক করি, ঠিক যেমন বৃষ্টি পড়লে আমরা ছাতা নিয়ে রাস্তায় বেরোই,
বাড়িতে বসে থাকি না, তো ছাতাটা নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম, কাজটা করলাম, আমার সাকসেসটা এলো। লাইক দ্যাট ওই বাস্তু দোষটাকে আমরা আটকাবো, কন্ট্রোল করব, করে বাস্তুর আশীর্বাদটা ফেভারে নিয়ে আসবো, নিয়ে আমার এফোর্টের সঙ্গে পাঞ্চ করে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাবো। সেখানে আমরা কী করি, প্রথম শর্ত বাড়ি বানাবার সময়, ফ্ল্যাট কিনবার সময় বাস্তু অনুযায়ী করুন। কোনো কারণে পারেননি, কী করবেন, শ্রীযন্ত্রম বারবার, যাকে আপনারা টিভির পর্দায় দেখে অভ্যস্ত, যার কথা প্রায় সকলেই জানেন, শ্রীযন্ত্রমকে অ্যাপ্লাই করব। কিন্তু এখানে একটা বক্তব্য আছে, দুর্গাপুজো আসছে, লক্ষ্মী পুজো আসবে, ধনত্রয়োদশী আসবে, অনেক মানুষ এটা নিন, ওটা হবে, সেটা হবে, সঙ্গে এই সঙ্গে তাই, না, সবার আগে মাথায় রাখতে হবে পারফেক্ট কর্মক্ষম কাজের দ্রব্যটি আমার চাই, এটা কিন্তু প্রথম প্রায়োরিটি। কি গিফট, কি উপহার, ফরগেট ইট, ভুলে যান, আজকের ডেটে রেগুলার মানে নেই, এখন জীবনটাকে স্টেবল করে এগিয়ে যাওয়াটাই আসল কথা। উপহার টুপার ভুলুন, দরকার নেই উপহারের, ডেভেলপমেন্টটা চাই, যেটা আমি গত প্রায় 19-20 বছর ধরে আপনাদের সঙ্গে নিয়ে হেঁটে চলেছি। সেই জায়গায় দাঁড়িয়ে বলি, হাটে বাজার থেকে কিনবেন না, আজকের ডেটে 1 টাকারও প্রচুর মূল্য, আমরা হাড়ে হাড়ে সেটা বুঝে গেছি, নতুন করে বোঝার দরকার নেই। তাই বিনীত অনুরোধ, বহু মানুষ ফোন করে বলেন, প্রশান্তদা আপনি তো টিভিতে বলেন শ্রীযন্ত্রমের কথা, এত দূর থেকে যেতে পারিনি, একটা নিয়ে নিয়েছিলাম, কিছুই হলো না, উল্টে ক্ষতি হতো, সরি, ভুল করেও কাজ করবেন না, ভুল করেও নয়, নেবেন না তাও ভালো, নিলে পিওর কাজের জিনিস। কি করতে হবে, আপনার বাড়ির প্ল্যান জয়েন্টটাকে দেখতে হবে, বাস্তুটার বিচার করতে হবে, ওই মুদি দোকানের মতন আসুন আর ব্যাগে ভরুন নিয়ে চলে যান, নেই, 1 কোটি টাকা দিলেও আপনি পাবেন না আমার থেকে, 1 কোটি দিলেও পাবেন না, টাকা নিয়ে এসছি 1 কোটি দিয়ে দিন, পাবেন না। তার একটা নিয়ম আছে, কী নিয়ম, অন্য জায়গায় কিন্তু এগুলোই হয়, দেখবেন শুরু হয়ে যাবে, লিস্ট টাঙানো আছে রেশন দোকানের মতন, এত করে কেজি, এত করে গ্রাম, ওসব হবে না, বাজি জিনিস, ভুলে যান, ফরগেট ইট, আজকে এটা তো একদম নয়, 1 টাকার প্রচুর মূল্য, রোজগার করতে খুব পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু হারে হারে বুঝেছি আমরা, আবারও বললাম। সেখানে দাঁড়িয়ে বলি, আগে বাস্তু বিচার, কী করবো আমরা, বাড়ির প্ল্যান ড্রয়িং, যেমন আমরা কুষ্টি বিচার করি, জন্ম তারিখ বিচার করি, সেম অ্যাজ বাস্তুর একটা বিচার, কোথায় কী হয়েছে, কত ডিগ্রিতে হয়েছে, সবাই জানে নর্থ ইস্টের কিচেন খারাপ, নর্থ ইস্টের টয়লেট খারাপ, আরে ভাই তার একটা ডিগ্রি আছে, 0 থেকে 360 হতে পারে, নর্থ ইস্টের যে সেকশনে আপনার টয়লেট বা রান্নাঘরটা পড়েছে অতটা হার্মফুল নয়, অল্প অল্প লাগবে ওষুধ, ডেঞ্জারাস বেশি লাগবে ওষুধ, এই ক্যালকুলেশনগুলো আগে দরকার, করার পর তখন আমরা শ্রীযন্ত্রণ কার কতটা লাগবে, এবং শেষ হয়ে গেল না কিন্তু, সেখানে তাকে শোধন করা, পুরো বাড়ির প্রত্যেকের নাম গোত্রে শোধন, ওই আপনি ব্যাগে পরে ভরে নিয়ে চলে গেলেন আর বসিয়ে দিলেন, ও কাজ প্রশান্ত মোর্চার জীবনে করেনি, করবেও না, যাই হোক, এই নিয়মগুলি মেনে তবে তাকে স্থাপন করা, তার মন্ত্র উচ্চারণ করা, জাগৃত করা, প্রতিদিন তার মন্ত্রপাঠ করতে হয়, সাজিয়ে রাখার জিনিস নয়, অনেকে বলে রেখে দেবেন তাহলেই হয়ে যাবে, সরি এসব কাজে আমি ছিলাম না, আজও নেই, কারণ ইনি মা লক্ষ্মী যন্ত্রম, সুতরাং তার তিনি একজন দেবী, তার একটি মন্ত্র থাকবে, তার একটি আচার বিচার থাকবে, সেগুলো করে আমাদের কাজ করতে হবে। আমি পরবর্তী দিনে বাস্তু নিয়ে আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব, আপনারা বাড়িতে বসে বসে বুঝে যাবেন, কেন বলুন তো, কারণ অনেকে আসতে পারছেন না, আপনার বাড়িতে বাস্তুদোষ আছে কি না, থাকলে কতটা, কোন ডিগ্রিতে কোনটা থাকলে কি হবে, সব আমি আপনাদের বলবো, আপনারা নিজেরা বিচার করুন যে বাঁকুড়া বীরভূম মেদিনীপুরে বসে আপনার বাড়িতে বাস্তুদোষ হয়ে গেল কিনা, তারপর আমার কাছে এসে সেই যন্ত্র নিয়ে যান, আপনার ওই বাস্তুদোষ কাটিয়ে দেওয়ার দায়িত্ব আমার, এতগুলি বছর ধরে যেভাবে করে এসেছি, আমার প্রশান্ত বর্ষায় হাজির আপনাদের সামনে, কারণ আপনারা, বেশি দিন থাকা যায় না আপনাদের ছেড়ে, আবার হাজির, যুদ্ধ করব, লড়াই করব, জিতে আসব, কাঁধে কাঁধ মিলিয়ে, সপ্তাহের বিভিন্ন সময় অনুষ্ঠান দেখতে পাবেন, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, অন্যান্য দিন, রাতের দিকেও হতে পারে, 11টা 11টা টাইমগুলো দেখে নেবেন আপনারা, আশা করি ভালো লাগবে। আবার একটি শেষ কথা, নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগান, আর এই দুর্গাপুজো, কালী পুজো, ধনতেরাস, তাকে সম্পূর্ণভাবে কাজে লাগান, যেই মুহূর্ত থেকে আমাদের দেবীপক্ষ শুরু, মা আসছেন, সেই সময় থেকে আমরা তাকে কাজে লাগাতে শুরু করে দেবো। আজকের মধ্যে বিদায় নিই, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।